এই ধারাবাহিক অনুধ্যানের 115তম দিনের অনুধ্যানে সকালবেলায় সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজির রসবোধ নিয়ে একটু অনুধ্যান করব। আমরা জানি যে সৎকথায় প্রতিদিনের অনুধ্যান যেন কোনো অংশে আমাদের মনকে, আমাদের মেজাজকে গম্ভীর না করে তোলে, অর্থাৎ সকালবেলাটি মন্দিরে গেলে যেমন একটা ভাবগম্ভীর পরিবেশ থাকে সেটি আমাদের অন্তরের অন্তঃস্থিত ব্যাপার, কিন্তু বাইরের পরিবেশকে সর্বদা ভাবগম্ভীর নয়। বিশেষত আমাদের ঠাকুর ছিলেন রসিক ঠাকুর, তিনি রসে বসে থাকতে ভালোবাসতেন, আর এই সাধু সন্তদের সাথে যদি আমরা গভীরে মিশি তাহলে তাঁদেরও মধ্যে একটা রসবোধ আমরা দেখতে পাই। এই রসবোধের একেবারে শিরোমণি ছিলেন যেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, যারা মহারাজের খুব কাছ থেকে সঙ্গ করেছেন। বিশেষত সাধু ব্রহ্মচারী বা গৃহস্থরা তারা জানতেন যে মহারাজের অদ্ভুত এক রসিক সত্তা ছিল, এবং বেলুড় মঠে ওই বিকালবেলায় ব্রহ্মচারীরা সাধুরা মহারাজকে গোল করে ঘিরে বসে থাকতেন এই রসপূর্ণ বাক্যালাপগুলি শোনার জন্যে। অর্থাৎ মনকে যেন একটা আনন্দময় পরিবেশে করে রাখাই এই রসবোধের অন্যতম কথা। ঈশ্বর আনন্দস্বরূপ, বারবার বলা হয় রস বৈষ, অর্থাৎ তিনি রসের আকর। সেই রস হচ্ছে আমাদের অমৃতের রস, আধ্যাত্মিক রস, সেইটি আমাদের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার 115তম দিনের অনুধ্যানের মূল বিষয়বস্তু। এবং প্রাণারাম ইউটিউব চ্যানেলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে এই বিশ্ব মহামারীতেও তারা এই ব্যবস্থাপনাটি করেছেন, এবং ব্যক্তিগত উদ্যোগে নবমী পুজোর দিন আমি প্রাণারাম ইউটিউব চ্যানেলের পবিত্র কুমার সুর মহাশয়কে একটি প্রথম সেবা সম্মান অর্পণ করার সুযোগ পেয়েছি, এবং তিনিও সেইটি গ্রহণ করে আমাদের ধন্য করেছেন। তার কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে সমস্ত অনুষ্ঠানগুলি তিনি একা এইভাবে সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে পরিবেশন করে চলেছেন আজও। এবং এই সাথে সাথে ভক্তদের একটু জানিয়ে রাখা, আমার মনে হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমার শরীরটা কয়েকদিন ভালো থাকছে না, যদি সেই রকম শরীরের কোনো সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনাদের কাছে আমার একান্ত নিবেদন থাকবে যে পুরনো দিনের অনুধ্যানগুলোই আগামী কয়েকটি পর্বে হয়তো সৎকথায় প্রতিদিনের অনুধ্যানে পরিবেশিত আবার হবে। যদি ভগবানের কৃপায় শরীর সুস্থ থাকে তাহলে নিশ্চয়ই এই লাইভ প্রিমিয়ারের মাধ্যমে আগামী দিনগুলিতেও নতুন নতুন তথ্য বা নতুন নতুন ঘটনার আলোকে ঠাকুরমা স্বামীজিকে অনুধ্যান করব। নতুনই বা বলি কী করে, আসলে নতুন নতুন করে আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে সব ঘটনাই হয়ে রয়েছে। ঠাকুরমা স্বামীজি আমাদের সেই শক্তি দিন, সেই প্রার্থনা করে আমরা পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধের ঘটনার কয়েকটি ঘটনার কথা আজকে স্মরণ মনন করব। এই প্রভাতি রবিবারের সকালবেলাটি আমাদের একটু আনন্দময় মন নিয়ে দিনটি কাটাবো, কারণ দুর্গাপুজোর কেটে গেছে, লক্ষ্মী পুজো কেটে গেছে, সামনে মহাকালী পুজো আসছে বা কালী পুজো শক্তি আরাধনার আবার একটি রূপ বৈচিত্র্য আসছে। তার মাঝে এই চারিদিকে যখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, শরীর খারাপ হচ্ছে প্রতিটি বাড়িতে বাড়িতেই, ঠিক সেই মতো অবস্থাতেই আমার মনে হচ্ছিল যে একটু মনটি যদি আনন্দে থাকে, এত দুঃখের মধ্যেও কষ্টের মধ্যেও আমাদের মনটি আনন্দ, আর সেই আনন্দ যখনই আমরা খুঁজে পাওয়ার জন্য এদিক ওদিক দৌড়চ্ছি তখনই পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কথা মনে পড়ে যাচ্ছে, এবং মহারাজের রসবোধ যাকে বলা হচ্ছে হিউমার বা জোকস, সেটি একেবারে সাধুদের জন্য যেমন তেমনি আমাদের জন্য, এবং সেটি সরস গল্প ঘটনা। ঠাকুরের সন্তানদের স্মৃতিচারণ করতে গিয়ে মহারাজ অনেক সময় হাস্যরসের ঘটনার কথা বলতেন, মহারাজেরই ভাষায় সেই রকমই একটি কথা বলছেন যে মহাপুরুষ মহারাজও রসিকতা খুব করতেন। কীরকম না বলছেন যে একবার মঠে অনেকগুলো কম্বল এসছে, তো মঠের ম্যানেজার প্রিয়দা অর্থাৎ স্বামী আত্মপ্রকাশানন্দজি মহারাজ সেগুলি মহারাজের কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছেন। মহারাজ দেখে খুব খুশি হয়ে বলছেন, বেশ বেশ, সাধুদের একজনকে এক একখন করে কম্বল দিয়ে দাও। তাতে ওই প্রিয়দা অর্থাৎ ম্যানেজার মহারাজ বলছেন যে না মহারাজ, এগুলো তো এসছে গরিব দুঃখীকে দেবার জন্যে। তো মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন, ও সাধুরা বুঝি সব বড় লোক, অর্থাৎ এই যে হাস্যরসের কথা তিনি বলছেন মহাপুরুষ মহারাজ সম্পর্কে। পূজনীয় ভূতেশানন্দজি আবার তাঁর স্মৃতিচারণায় বলছেন যে একদিন আমরা কয়েকজন এক এক করে মহাপুরুষ মহারাজকে ঘরে ঢুকছি,
যেই ঢুকছে মহারাজ জিজ্ঞেস করছেন কে, অমনি সে বলছে আমি অমুক মহারাজ। মহারাজও সঙ্গে সঙ্গে তার সুরে তাল মিলিয়ে বলছেন ও তুমি অমুক মহারাজ। আবার দ্বিতীয় তৃতীয় জনের ক্ষেত্রে মহারাজ একই রকম বলছেন। তখন আমি ঢুকতেই যথারীতি জিজ্ঞেস করলেন কে, তখন আমি কিন্তু উত্তর দিলাম মহারাজ আমি অমুক। এবারে মহারাজ আমার সঙ্গে সেভাবে বলতে না পেরে সকলকে বলছেন দেখো ওর কি বুদ্ধি, ও আগে মহারাজ কথাটা বলে বলল আমি অমুক। মহাপুরুষ মহারাজ ছিলেন এমনই এক মজার মানুষ। একবার তাঁর জন্মদিনে অর্থাৎ মহাপুরুষ মহারাজের জন্মদিনে একজন ছবি তুলতে এলে তিনি আবার বলছেন আবার নিরাকারের ছবি, অর্থাৎ মহাপুরুষ মহারাজকে দেখতে অত সুপুরুষ ছিল না সেজন্য বলছেন নিরাকারের ছবি। এই রকম ব্যাপার সব বলছেন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ। আবার সুন্দর করে বলছেন এই রকমই যে মহাপুরুষ মহারাজের অসাধারণ সংযম ছিল, তেল মশলা বর্জিত একটা বিস্বাদ ঝোলই ছিল মহারাজের প্রধান খাবার। তার গুরুভাইরা সেটির নাম দিয়েছিলেন মহাপুরুষের ঝোল। বেলুড় মঠে তাকে সেটা তৃপ্তির সঙ্গে রোজ নিত্য খেতে দেখেছি। শুনেছি কাশিতে থাকতেও তিনি এই ঝোল খেতেন, তাই কাশিতে এর নাম দেয়া হয়েছিল কাশি ব্রহ্ম ঝোল। এই ঝোলটি সম্পর্কে বেশ কিছু একটা শাস্ত্রীয় শ্লোক ব্যাখ্যা তিনি প্রচলন করেছিলেন। বলছেন আমরা চন্দ্র অর্থাৎ স্বামী নির্ভরানন্দ মহারাজের কাছে সেটি শুনেছি, হাস্যরসে ভরপুর সে প্রসঙ্গ। কত আশ্রমে রাত্রে প্রসাদ পাওয়ার পর সাধু ব্রহ্মচারীদের আড্ডায় সেটা করা হয়েছে, সেই ঝোলটার সম্পর্কে কীরকম বর্ণনা হয়েছে না সেটি কঠোপনিষদের একটি শ্লোক মনে করিয়ে দিচ্ছে যে অশব্দম স্পর্শম রূপম বিয়াম তথা রোষম নিত্যম গন্ধব্যচত অনাদ্বন্তং মহতোপরং ধ্রুবং নিত্যাচ তন্মৃত্যু মুখাত প্রমুচ্যতে। অর্থাৎ এই শ্লোকে বর্ণিত ব্রহ্মরূপ আত্মার লক্ষণগুলোর সাথে ঝোলের বর্ণনা করা হয়েছে। অশব্দম মানে শব্দহীন, ঝোলে আনাজ তো কিছুই নেই যে নাড়াচাড়া দিলে শব্দ হবে, ব্রহ্মের যেমন কোনো শব্দ নেই, সব কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, সেই জন্য বলছেন অশব্দম, সেই জন্য ঝোলে কোনো আনাজ নেই। অস্পর্শম স্পর্শহীন, এতই তরল যে তাকে স্পর্শ করা যায় না। অরূপম অর্থাৎ তেল মশলাহীন বলে তাকে একেবারে বর্ণহীন, অরূপ। অব্যয় মানে তার শেষ হয় না, ক্ষয়রহিত। অরসম অর্থাৎ বিস্বাদ। অগন্ধবত অর্থাৎ ফোরণ টোরণ কিচ্ছু নেই, অনাদি আদিহীন। অনন্তম চলতেও পারে এবং মহৎ, মহৎ ব্যক্তিগণ থেকে উৎপত্তি। এবং পরম মানে বিলক্ষণ। নিরূপম ধ্রুবম কুটস্থ এবং এর কখনো অভাব দৃষ্ট হয় না তাই নিত্য। বলছেন এইরকমই একটা ঝোলের সাথে যে বেদান্তের কঠোপনিষদের ব্যাখ্যা করা যায় সেটি পূজনীয় মহারাজ এটি সুন্দর করে বলতেন। বলছেন পুরনো দিনের কথা হচ্ছে, মহারাজ বলছেন অখণ্ডানন্দজি মহারাজ মঠে এসেছেন সারগাছি থেকে, আমি একটু সেবা করি, মহারাজ রোজ সকালে এক গ্লাস চা খান, গ্লাসের চা শেষ হয়েছে, আমি আবার একটু চা ঢেলে দিলাম, তিনি পেলেন দুষ্টুমির গন্ধ, বলেন কি মতলব, আমি বললাম একেবারে নিঃস্বার্থ সেবা, বলেই দুজনে হেসে উঠলাম। একবার আমার কলেজের এক সহপাঠী মঠে এসেছে, গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল, বেলুড় ঘাটে তখনও স্টিমার আসেনি, আমার চিন্তা হয়ে গেল যে কিভাবে বন্ধু কলকাতায় ফিরে যাবে। তখন আমি মহাপুরুষ মহারাজকে বললুম ও এসেছে, আজ স্টিমার মনে হয় চলছে না, কিভাবে কলকাতায় ফিরে যাবে। তখন মহাপুরুষ মহারাজ শুনেই বললেন সোজা বলো রাতে ওকে মঠে রাখতে হবে, তা ও কি মেয়ে মানুষ নাকি হেঁটে যেতে পারবে না। বন্ধুটি লজ্জায় পড়ে গেল। আমরা দুজনে ওখানে থেকে এসে গঙ্গার ধারে বসে আবার গল্প করতে লাগলুম, স্টিমারের আলো দেখা গেল, বন্ধুও কলকাতায় ফিরে গেল। তো এইরকম সব মজার মজার গল্প পূজনীয় মহারাজ বলতেন। এবং সেরকম কীরকম না, মহারাজকে মন্দির প্রতিষ্ঠার জন্যে বিভিন্ন আশ্রমের নানান অনুষ্ঠানে যেতে হতো, সেখানে অনেক রকম অসুবিধাতেও পড়তে হয়েছে, কিন্তু তার জন্যে তিনি কখনো অভিযোগ করতেন না। সেবকরা তার নানান অসুবিধা দেখে ছটপট করত, কিন্তু তিনি নীরবে সব সহ্য করতেন। রাজকোট মন্দির প্রতিষ্ঠার সময় অনেক সাধু ব্রহ্মচারীরা অনুষ্ঠানে যোগ দেন। ওই সময় লিমডি রাজবাড়িতে সকল সাধু রাজ ব্রহ্মচারীদের নেমন্তন্ন ছিল, সেখানে মহারাজের উপযোগী খাবার ছিল না, এটা সেটা করে ম্যানেজ করা হয়। গম্ভীরানন্দজি মহারাজ ওই অনুষ্ঠানে ছিলেন এবং দুজনেরই খাওয়া প্রায় একই রকম ছিল, দুজনে একে অন্যের সঙ্গে মজা করছেন। গম্ভীর মহারাজ বলছেন কি মশাই রাজবাড়িতে কেমন খাওয়া দাওয়া হলো, মহারাজ বললেন মন্দ নয় নতুনত্ব আছে, বলেই মিটিমিটি হাসছেন। জিজ্ঞেস করলেন আপনার কেমন হলো, উত্তরে গম্ভীর মহারাজ বললেন শিবরাত্রির মতন, অর্থাৎ মজা করে
এই খাওয়া নিয়ে বলছেন শিবরাত্রির মতন, অর্থাৎ কিছু না খেয়েই যেন এইসব চলল। যোগোদ্যানে থাকাকালীন মহারাজ টুরে বেরোলে নোটিশ বোর্ডে যে খবরটি লেখা থাকতো, তো একবার লেখা হয়েছে পূজ্যপাদ মহারাজ জি আগামীকাল অমুক সময়ে যাত্রা করবেন, সন্ধ্যের সময় প্রণামের সময় মহারাজকে যখন তার ঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তো বোর্ডের কাছে দাঁড়িয়ে মহারাজ নিজেই বোর্ডের লেখাটি উচ্চারণ করে পড়ছেন, পূজ্যপাদ মহারাজ জি আগামীকাল অমুক সময়ে যাত্রা করবেন। পড়েই বলছেন মহারাজ জি যাত্রা করবেন কেন, থিয়েটার করলে হয় না? অর্থাৎ নিজে মজা করেই নিজের কথাটি বলছেন। জীবনে কঠোরতা কৃচ্ছতা নিয়েও তার রসিকতা ছিল। গোড়ার দিকে বেলুড় মঠে যোগদানের পর ভোরে ঠাকুরের পুজোর বাসন তিনি মাজতেন, ঠাকুর ভাঁড়ারে কাজ করতেন, বাজারের হিসেব রাখতেন, সকালে টিফিনের সময় যেতে পারতেন না, পরে গেলে কি জুটত তার জিজ্ঞাসার উত্তরে মহারাজ বলতেন সাধুদের, কি আর জুটবে, জুটত হরিমটর। হরিমটর মানে উপবাস করে হরিনাম করা। দুপুরে প্রসাদ প্রসঙ্গে বলতেন যে দুপুরে ঠাকুরের প্রসাদ হচ্ছে ডাল ভাত চচ্চড়ি, এক চামচ চাটনি আর এক চামচ পায়েস, ব্যাস এই দিনের পর দিন। পরে রসিকতা সুরে বলতেন, তবে যাদের ভাগ্য ভালো মানে জ্বরটর হলে আর কি, সঙ্গে এক টুকরো মাছ আর এক হাতা ঝোল। তার তিন দিন পরে ভাণ্ডারি এসে জিজ্ঞেস করত, কি শরীরে বল পাচ্ছ তো? হ্যাঁ বললেই পরের দিন থেকে সেটা বন্ধ হয়ে যেত। বিকালে কিছু টিফিন ছিল, জিজ্ঞাসার উত্তরে তিনি বলেছিলেন যে বিকালে মঠের বাগানে কাজ, তারপর বালতি বা বাঁকে করে জল তুলে চৌবাচ্চা ভরতে হতো, বাঁক বয়ে বয়ে একেবারে কাঁধে কালসিরা পড়ে গিয়েছিল। বিকালে টিফিন মানে পেট ভরে জল খাওয়া। উত্তরকাশী থাকাকালীনও সত্রে একবেলা ভিক্ষা করতে যেতেন, চারটে রুটি তার থেকে রেখে দিতেন, রাত্রে দুটো খেতেন আর দুটো পরের দিন সকালের জন্য। রুটিতে একটু ঘি লাগানো থাকতো বলে পরের দিন সেই রুটি অত্যন্ত শক্ত হয়ে যেত, খাওয়া যেত না। কোনো রকমে একটা রুটি জলে ভিজিয়ে নরম করে সকালে খাবার চেষ্টা করতেন, অপর রুটি এটিও কোনো কোনো দিন পথের গরুকে দিতেন, সেই গরুটিও সেটি খেতে চাইত না। অর্থাৎ এত কষ্ট তিনি করেছেন, কিন্তু তার মধ্যেও তার হাসি বা রসিকতা কখনো কমেনি। আজীবন ঘড়ি এবং ছাতা ভূতেশানন্দ মহারাজের খুব প্রিয় ছিল। এ প্রসঙ্গে তিনি বলতেন, দেখো ঘড়ি আর ছাতা কখনো আমার জীবনে বিলাসিতার মধ্যে পড়েনি, যখন উত্তরকাশী তপস্যায় গেছি তখনও আমার সঙ্গে ছিল ঘড়ি আর ছাতা, কিন্তু জুতো পরতাম না। ছাতা সম্পর্কে মহারাজের দু একটা মজার ঘটনা। একবার উত্তরকাশীতে মহারাজের ছাতা মাথায় মহারাজ চলছেন, তো এক পাঞ্জাবি সাধু মহারাজের মাথায় ছাতা দেখে টিপ্পনি দিয়ে মহারাজকে শুনিয়ে বলল, বাঙালি সাধু ছত্রি বিনা নহি চল সক্তা। মহারাজ লক্ষ্য করলেন পাঞ্জাবি সাধুর পায়ে জুতো, সঙ্গে সঙ্গে মহারাজ বলে উঠলেন, পাঞ্জাবি সাধু জুতে বিনা নেহি চল সক্তা। অর্থাৎ মহারাজের আচমকা জবাবে পাঞ্জাবি সাধুর একগাল হাসি। ছাতা ব্যবহারের ক্ষেত্রেও এত কৌতুকপূর্ণ ঘটনা রয়েছে যে পুরনো দিনের ঘটনা। মহারাজ তখন বেলুড় মঠে রয়েছেন, রাত্রে ঘর থেকে প্রসাদ পেতে যাচ্ছেন মঠের দিকে, গঙ্গার দিকের রাস্তায় স্বামীজির ঘর অভিমুখে চলেছেন। অন্য এক সাধু বিপরীত দিক থেকে মহারাজকে অতিক্রম করে যাওয়ার সময় বলছেন, মহারাজ রাত্রেও মাথায় ছাতা? মহারাজ তখন অভ্যাস মতো ছাতা খুলে মাথায় ধরে চলেছেন। আমরা মহারাজকে জিজ্ঞেস করলাম, আপনি কি বললেন? মহারাজ বললেন, আমি ঘাবড়ানোর লোক নই। তৎক্ষণাৎ বললাম, এই গাছগুলোতে এত পাখি যে ছাতা ছাড়া পথ চললেই গা নোংরা করে দেয়। মানে মহারাজের এই যে দীপ্তি উত্তর, সেইটি একেবারে খুব সুন্দর। বলছেন, একদিন আমাদের পূর্বাশ্রমের কথা হচ্ছে, আমার মা এবং দাদাদের কথা হচ্ছে, মহারাজ বললেন, তুমি তো ভাইদের মধ্যে ছোট ভাইগুলো খুব চালাক হয়, খুব বুদ্ধিমান হয়, আবার দুষ্টুও হয়, তাই নাকি মহারাজ? হুঁ। কীরকম, জানো না সেই গল্প? শোনো, বলে মহারাজ একটা গল্প বলছেন। বলছেন, এক ভদ্রলোক তার দুটি বাচ্চা ছেলের জন্য মাস্টার রেখেছে, ছেলেরা পড়াশোনা করতেই চায় না, মাস্টার শেখাতে পারছে না বলে সে মাস্টার বাতিল করে অন্য একজনকে ঠিক করা হলো। নতুন মাস্টার ঘরে না পড়িয়ে দুই ভাইকে নিয়ে বেড়াতে বেরিয়েছে, ফলের দোকানের সামনে গিয়ে একটা কমলালেবু হাতে তুলে বড় ভাইকে জিজ্ঞেস করছে, বলো তো এটা কি? সঙ্গে সঙ্গে ছোটটা দাদাকে বলছে, দাদা বলিস না, মাস্টার ক শেখাচ্ছে। দু ভাই তো মাস্টারের তাড়নায় অস্থির। অন্য একদিন বড়টা বলছে, বুঝলি মাস্টারটা মরলে হয়। ছোটটা তৎক্ষণাৎ বলছে, দূত, এই মাস্টারটা মরলে বাবা আবার একটা মাস্টার আনবে, তুই কিচ্ছু বুঝিস না, বরং বাবাটা মরলেই বাঁচি। তো মহারাজের এই হচ্ছে সব
হাসির গল্প। আরেকটা গল্পের কথা মনে পড়ছে, যে শিষ্য বাড়িতে গুরুদেবের শুভ পদার্পণ ঘটেছে, হই হই কাণ্ড। শিষ্য গুরুদেবের সেবার যথোপযুক্ত ব্যবস্থা করতে কোনো ত্রুটি রাখেননি। শিষ্যের স্ত্রী এবং একটিমাত্র ছোট ছেলে, সকলেই বেজায় খুশি। ছেলেটির আনন্দের সীমা নেই, বাড়িতে উৎসব, কত রকম রান্নার ব্যবস্থা, খাবার দাবার দারুণ জমবে। আনন্দে ছেলেটি সারা বাড়ি খেলে বেড়াচ্ছে আর আয়োজন দেখছে। যথাসময়ে গুরুদেব সেবা করতে বসলেন, আসনের সামনে বিরাট থালা, চারিধারে অসংখ্য বাটির মালা। যেন ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করে গ্লাস থেকে জল নিয়ে বড় করে গুণ্ডুস করলেন, শুরু হলো সেবা। এদিকে বাচ্চা ছেলেটা তখন অভুক্ত, গুরু সেবা না করে কী করে ঘরের মানুষ অন্নগ্রহণ করে। একটু দূরে বসে ছেলেটি অবাক হয়ে গুরুদেবের সেবা দেখছে, একটির পর একটি বাটি নিঃশেষিত, নিঃশব্দে খেয়ে চলেছেন। কিছু ইঙ্গিত করতেই বাটিটি ভরে যাচ্ছে, তিনিও যথোপযুক্তভাবে ছেলেটির সদ্ব্যবহার করছেন। ছেলেটি একটু ভীত হয়েই মাঝে মধ্যে উঠে গিয়ে রান্নার ঘরে দেখে আসছে, সবই শেষ হলো কেনা। অনেকক্ষণ পরে প্রচণ্ড একটা ঢেকুর তুলে গুরুদেব এবেলার মতন পিতৃরক্ষার ব্যাপারটি সারলেন, গ্লাস থেকে আবার জল ঢেলে পুনরায় আচমন করলেন। যেই না গণ্ডুষ নিয়ে আচমন করছেন, বাচ্চা ছেলেটি অমনি ভ্যাঁ করে কেঁদে ফেললেন। ছুটে গিয়ে বাবা জিজ্ঞেস করলো, কী হলো রে, কাঁদছিস কেন? ছেলেটি বলছে, গুরুদেব আবার গণ্ডুষ করছেন, অর্থাৎ গুরুদেব আবার খাবেন। এটি দেখে ছেলেটির যেন খুব চিন্তা হয়ে পড়ছে। তো মহারাজের এই রসবোধ আমাদের সত্যি সত্যি আনন্দ করে, আনন্দ দেয়। বলছে, মনে পড়ছে মহারাজ লিখছেন পূজনীয় শ্রীমৎ স্বামী রীতানন্দজী মহারাজ তার অমূল্য স্মৃতি কথায় সুন্দর করে বলছেন। বলছেন যে একবার সাধু ব্রহ্মচারীদের প্রণামের পর একদিন শিকার সম্বন্ধে বাঘের কথা হচ্ছে। তো মহারাজের সঙ্গে কথোপকথন হচ্ছে জনৈক একজন মহারাজ। বলছেন তিনি ভূতেশানন্দজিকে, মহারাজ এক শিকারি এক গুলিতে দুটো বাঘ মারল। মহারাজ বললেন, ও তাই নাকি, তোমার শিকারিত্ব তবু একটা গুলি খরচ হলো, আমার শিকারি কিন্তু একটা গুলিও খরচ করেনি, তবু বাঘ না মরল। তখন সেই জনৈক মহারাজ বলছে, কিরকম মহারাজ? তখন মহারাজ বলছেন ভূতেশানন্দজি, বলছেন বাঘটা শিকারির দিকে তেড়ে আসছে, একেবারে কাছে এসে গেছে, বন্দুক রেডি করে গুলি ছোঁড়ারও সময় নেই। আমার শিকারি কি করলো জানো? বলছে, কি করলো? বললো, সঙ্গে সঙ্গে পকেট থেকে গান লাইসেন্সটা বার করে বাঘের সামনে ধরতেই বাঘটা ভয়ে একেবারে হার্ট ফেল করলো। আরেকদিন আমার শিকারি বন্দুকে গুলি ভরতেই ভুলে গেল, বাঘ এসে পড়েছে সামনে, দেখেই খালি বন্দুকটা হাতে নিয়ে তাক করে উদ্যত হতেই বাঘটা ভয়ে পালিয়ে গিয়ে পা হড়কে গিয়েই মরে গেল। তখন মহারাজ বললেন, ও বাঘটা পালাতে গিয়ে পা হড়কেই মরে গেল, আমার শিকারির ট্যাকটিসে বাঘটা সেখানেই মরে গেল। শোনো তাহলে, আমার শিকারিও বন্দুকে গুলি ভরতে সেদিন সময় পায়নি, অতর্কিতে বাঘ এসে গেছে। সঙ্গে সঙ্গে শিকারি বলে উঠল, এই তুই না রয়্যাল বেঙ্গল টাইগার, তুই ন্যাংটা, শুনেই বাঘটা লজ্জায় ওখানেই মরে গেল। শিকারের প্রসঙ্গেও মহারাজের এরকম সব নানান ঘটনা ছিল। যে একদিন মঠে পাঁটার মাংস হয়েছে, মাংসের সঙ্গে লোম এসে গেছে, তারপর খেতে গিয়ে সবাই দেখে মাংসতে খুব লোম, কেউ আর খেতে চাইছে না। তখন গিরিজা মহারাজ বলছেন, উহ লোম রয়েছে তাতে কি হয়েছে, এদিকে আনো বালতিটা দে ঢেলে সব ডামার পাতে, বাঘ যখন শিকার ধরে তখন কি লোম বেছে বেছে খায় নাকি? অর্থাৎ সেখানেও মহারাজ একটা হাসির কথাই বলছেন। অর্থাৎ এই যে এত গল্প, এত স্টক, সেটা মহারাজ বারবার মনে করিয়ে দিচ্ছেন যে এই হাসি রসে বোধের মধ্যে দিয়েই একটা ঈশ্বরীয় ভাব আবেশ যেন থাকে। একবার একজন ভক্ত মহারাজকে জিজ্ঞেস করছেন যে, মহারাজ আপনাকে কখনো মিথ্যে কথা বলতে হয়েছে? প্রশ্নটা শুনে মহারাজ একটু চিন্তা করলেন, তারপর খুব দৃঢ়তার সঙ্গে বললেন, না আমাকে কখনো মিথ্যে বলতে হয়নি, এর জন্য প্রথম প্রথম একটু সচেষ্ট থাকতে হয়, তারপর ঠাকুর আমাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেননি যেখানে আমাকে মিথ্যে বলতে হয়, তোমরা চেষ্টা করো ঠাকুর সব অনুকূল করে দেবেন। ভক্তরা কোনো জিনিস মহারাজকে দিয়ে হয়তো বলেছে, মহারাজ এই কাপড়টা আপনি পরবেন, এই জিনিসটা আপনি খাবেন ইত্যাদি, মহারাজকে দেখেছি এই সামান্য ব্যাপারেও তিনি খুব সাবধান থাকতেন, পাছে ভক্তকে কথা দিয়ে সত্য রক্ষা না হয় তাই এই ব্যাপারে হাসতেন তিনি। বলতেন, সেবকদের বলো ওরা দিলে আমি খাব। একবার এক ভক্ত খুব জোর করাতে বলছেন, দেখো তুমি আমার জন্য এনেছো, আমি গ্রহণ করছি, এরপর আর জিজ্ঞেসও করো না এ দিয়ে আমি কী করব। ভক্তদের তিনি খুব ভালোবাসতেন আর সেই ভালোবাসার খাতিরে নিজের সত্য নিষ্ঠাকে
কখনো বিসর্জন দেননি। এই আধ্যাত্মিক জীবন হচ্ছে সত্যি এই সত্য নিষ্ঠার জীবন। এই রসবোধের সাথে সাথেও আমাদের সত্য নিষ্ঠাটি কিন্তু সত্যি সত্যি আমাদের মনে করিয়ে দেয়। একবার এক ভক্ত এসে বলছেন যে মহারাজ, কারুর সঙ্গে মতের মিল হচ্ছে না, কারুর সঙ্গে মানিয়ে নিতে পাচ্ছি না, তাহলে কি করব। তখন মহারাজ তার সেবককে বলছেন, সুপ্রভাত, শুনছো, ও নাকি কারুর সঙ্গে মানাতে পাচ্ছে না, কোনোদিন বলবে আমার সঙ্গেও মানাতে পাচ্ছে না। এই বলে হাসতে হাসতে ভক্তটিকে বললেন, সবার মধ্যে ঠাকুরকে দেখার চেষ্টা করো, তাহলে কোনো অসুবিধে হবে না। সবাইকে নিয়ে চলতে হয়, সবার থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করাটা ভুল। অর্থাৎ এই যে সবাইকে নিয়ে চলা, সেইটি যেন আমাদের বারবার মহারাজ বলে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। মহারাজকে একবার বলেছিলাম যে মহারাজ, ঠাকুরের কাছে আমি কিছু চাইতে পারি না, কি চাইব। মহারাজ সঙ্গে সঙ্গে রসিকতা করে বললেন, আহা, চাইতে পারো না বলেই ছড়া কাটলেন, মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, খেয়ে যায়, চেয়ে যায়, আর যায় নিয়ে, হায় হায় ওই বাঙালির মেয়ে, চাইতে আবার জানো না। পরে গম্ভীর হয়েই বললেন, কি বলবে জানো, বলবে প্রভু আমি কি চাই আমি জানি না, তুমি জানো, আমি শুধু তোমাকেই চাই। তো যোগদানে একদিন বলেছিলাম যে বাবা, আমার প্রসাদের খুব লোভ, সত্যি মঠ মিশনে গেলে প্রসাদ না পেয়ে কিছুতেই আসতে ইচ্ছা করে না। কথা শুনে মহারাজ বললেন, প্রসাদের লোভ লোভের মধ্যে পড়ে না, পরে আপনি কেটে যাবে। তবে প্রসাদ বলে কেউ যদি রসগোল্লা চায় তাহলে তা ঠিক নয়, সব রকম প্রসাদই যদি আনন্দ করে নেওয়া যায় তাহলেই হলো। একবার মহারাজ তখন রয়েছেন জগদ্দানে, নরেন্দ্রপুর থেকে খুব কর্মঠ এক তরুণ ব্রহ্মচারী বিভিন্ন কাজ নিয়ে জগদ্দানে এসেছেন, মহারাজকে প্রণাম করে দাঁড়িয়েছে। তারই সমবয়সী জগদ্দানের অন্য এক ব্রহ্মচারী মজা করে বলছে, মহারাজ, সুমহারাজ খুব ডায়নামিক, প্রচুর কাজ করে, অনেক দায়িত্ব। মহারাজ বলছেন, ও তাই নাকি, হ্যাঁ মহারাজ, স্বামীজি যেমন বলেছেন জীবনে একটা দাগ রেখে যেতে, সুমহারাজ সেই রকম বড় দাগ জীবনে রেখে যাবে আর কি। মহারাজ চকিত হেসে বললেন, বেশি দাগ রাখলে যে নোংরা হয়ে যায়। অর্থাৎ এটিও মহারাজ যেন আমাদের জানিয়ে দিচ্ছেন। সত্যি সত্যি আমাদের ভূতেশানন্দজি মহারাজ এই হাসির ঠাট্টার মধ্যে দিয়ে এক উদ্ভাসিত ব্যক্তিত্ব আমাদের কাছে তুলে ধরছেন, এবং মহারাজের ব্যক্তিত্বের আড়ালে যে একটা সাদাসিধে সরল মন ছিল সেটি একজন ভক্ত খুব সুন্দর করে বলছেন, যে একদিন গুরুদেব খুব আনন্দের সঙ্গে সবার প্রশ্নের উত্তর খুব সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। তারপর কোনো এক ভক্ত স্মৃতি নিয়ে প্রশ্ন করলেন, গুরুদেব তাকেও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ করে মহারাজ এদিক ওদিক দেখছেন, সবাই তার দিকে অপেক্ষা করছেন। সেই সময় আমি অর্থাৎ ওই ভক্তটি মহারাজের অনুমতি নিয়ে বললাম, মহারাজ, প্রত্যেক মানুষের ছোটবেলায় কোনো বিশেষ ঘটনা থাকে যেটা সে সারা জীবন ভুলতে পারে না, মাঝে মধ্যে সেই স্মৃতি মনে পড়ে, আপনার জীবনের ছোটবেলার এমন কোনো স্মরণীয় বিষয় আছে যা আপনার এখনও মনে আছে, দয়া করে বলবেন। মহারাজ চারদিকে তাকিয়ে দেখলেন, আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে রয়েছি চারদিকে। তিনি বললেন, বলবো, আচ্ছা বলি, আমি ছোটবেলায় ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতাম, আজও আমার মনে রয়েছে, বলেই খুব আনন্দের সঙ্গে হাসতে লাগলেন। আমরাও সবাই খুব হো হো করে হাসতে লাগলাম, কিন্তু পরে ভাবতে লাগলাম কি সরল শিশুর মতন তিনি সকলের কাছে এই উক্তিটি করতে পেরেছিলেন। সেই ভক্ত পরবর্তীকালে বলছেন, এবং এর ঘটনা বলে শেষ করা যায় না পূজনীয় মহারাজের এই রসবোধের কথা। একদিন প্রশ্নোত্তরে মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল ভগবান লাভ, সেদিন মহারাজ খুব মজার মুডে ছিলেন, প্রশ্নটি শুনেই মহারাজ হেসে বললেন, ভগবান লাভ, এর একটা গল্প আছে গোপাল ভাঁড়ের, শোনো তাহলে। একদিন গোপাল রাজদরবারে যেতে তার ভালো লাগছে না, রাজার কাছে ছেলে পাঠিয়েছে, ছেলে এসে বলছে বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। রাজা সে কথা শুনে খুবই দুঃখিত হলেন, বললেন তা ভালো করে শ্রাদ্ধ ব্যবস্থা করতে হবে, টাকা করিয়ে দিলেন। কয়েকদিন পরেই গোপাল আবার রাজদরবারে এসে হাজির, রাজা বললেন কি ব্যাপার, ছেলে এসে সেদিন বললে যে তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। তখন গোপাল কাপড়ের কোঁচড়ের লুকোনো একটা কৃষ্ণ মূর্তি বার করলো, বললো এটা প্রাপ্তি হয়েছে, অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তি মানে ভগবানকে পেয়েছেন, এইরকম একটা বলছেন। খুব সুন্দর করে এগুলি মহারাজ আমাদের বলতেন। একজন এক যুবক সন্ন্যাসী
মস্তক মুন্ডন করে স্নান সেরে মহারাজের প্রণামে এসছেন। তার সুন্দর মুন্ডিত মস্তক দেখে মাথা কামানোর প্রসঙ্গ উঠল। কে কতদিনে মাথা কামায়, মঠে নাপিত কদিন আসে, কে নিজে কামায়, এই সব নিয়ে কথা হচ্ছে। কথা হতে হতে মহারাজ মুচকি হেসে বলছেন, জানো তো, যাদের টাক আছে তারা টাক ঢাকবার জন্য রোজই কামায়। কথাটা শেষ হতে না হতেই প্রচণ্ড হাসির রোল পড়ল। হাসি থামলে মহারাজ বলছেন, একটা গল্প শুনেছিলাম, বীরবলের গল্প। আকবর একবার বীরবলকে নিজের হাতের চেটো দেখিয়ে জিজ্ঞেস করলেন, আমার উপুড় হাতে লোম হয়েছে, ছিট হাতে কেন লোম নেই? বীরবল বললেন, আপনার হাতের চেটোতে লোম নেই কেন? মহারাজ, আপনি কত দান করেছেন, সর্বদাই দান করছেন, তাই চেটোতে আপনার লোম গজাতে পারছে না। তা তুমি তো দানও করো না, তা তোমার হাতের চেটোতে লোম নেই কেন? তখন মহারাজ বলছেন, আপনি তো দান করেছেন, আমরা তো সেই দানই গ্রহণ করেছি, তাই আমাদের চেটোতেও লোম গজাতে পারছে না। কিন্তু এরকমও লোক দেখা যায় যারা দানও করে না গ্রহণও করে না, তাদের হাতের চেটোতেও লোম থাকে না, তা কেন হলো বলো? মহারাজ বললেন, তারা দান করতেও পারছে না আবার নিতেও পারছে না। তখন মনের দুঃখে হাতের চেটো কপাল দিয়ে চাবড়াচ্ছে, তাই তাদেরও চেটোতে লোম গজাচ্ছে না। মহারাজ এই সমস্ত নানান কথা বলতেন এবং হাসির কথা বলে বারবার আমাদের স্মরণ করিয়ে দিতেন যে আধ্যাত্মিক জীবনের মধ্যেও সেই অ্যালার্মিং ভাবটি রয়েছে। এবং সেই অ্যালার্মিং ভাবটির মধ্যে আসলে যেটি বারবার মনে করিয়ে দেয় ঠাকুরের সেই গানের কথা, মন কি তত্ত্ব করো তাঁরে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অর্থাৎ তাকে ভাব দিয়ে ধরতে হবে। এই রসবোধের মধ্যে দিয়ে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের এই যে হিউমার, এই হিল্লোল কল্লোলের মধ্যে দিয়ে সেই আধ্যাত্মিক আনন্দময় সত্তাটি উদ্ভাসিত হয়েছিল। এবং সেই আধ্যাত্মিক আনন্দময় সত্তাটির মধ্যে দিয়ে আমরা ওই ভাবের কথাটি যেন পেয়ে যাই, এবং সেইটি মহারাজের জীবন দর্শনের মধ্যে দিয়ে আমরা পাই। এবং মহারাজের এই রসবোধের কথা বলে আমরা শেষ করা যায় না। এবং সেই জন্য পরবর্তীকালে ডাক্তাররাও বলতেন, হি ইজ এ সোর্স অফ ইন্সপিরেশন টু মাই পেশেন্টস। অর্থাৎ এই অন্য পেশেন্টদের কাছেও তিনি সোর্স অফ ইন্সপিরেশন ছিলেন। মহারাজের জীবনটি ছিল এইরকম। আমরা এই রসবোধের মধ্যে দিয়ে সেই ভগবান লাভের কথাটি যেটি মহারাজ বলে গেলেন আজকের সৎকথায় প্রার্থনায়, সেইটি আমাদের একমাত্র উপজীব্য বিষয় হোক। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। প্রণাম, 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত অবনাম। প্রণাম, 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 প্রণাম।